আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব। এবারে জানাবো, কাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত বিএনপি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জানাবো, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। তারা লুটপাট আর দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। তাদের আমলে শুধু ভালো আছে লুটেরা আর ক্ষমতাসীন গোষ্ঠী। এবারে থাকছে বিএনপি নেতৃত্বে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে সাম্প্রদায়িক অশুভ শক্তি আখ্যায়িত করে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়ে দেব, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। আর ঠিক সেই সময় বাংলাদেশিদের লাশ উপহার দিয়েছে বিএসএফের সদস্যরা। এই স্বাধীনতা দিবসেও এক বাংলাদেশিকে হত্যা করেছে গুলি করে এবং আরও একজনকে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ, গাজার মুসলিমদের আর কতভাবে নির্যাতন করলে বিশ্ববিবেক জাগ্রত হবে। লাশের উপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিলেও বিশ্ববিবেক জাগ্রত হচ্ছে না। আর কত মুসলিমদের রক্তে লেখা হবে গাজার ইতিহাস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, আজকে এ মহান দিবসে আমি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করি স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার ডাকে সাড়া দিয়ে 1971 সালের এদিনে গোটা জাতি মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই সকল জাতীয় নেতাদের প্রতি, যারা দেশ এবং জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এ জাতি শুরু থেকেই অধিকার হারিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে। 1971 সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তা আজও পূরণ হয়নি। বিএনপির মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। ফ্যাসিবাদের চরম উত্থানে দেশ অরাজকতা কায়েম করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত দিয়ে, তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা। কিন্তু আপোষহীন নেত্রী খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তরুণ প্রজন্মের অপার সম্ভাবনাময় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে প্রায় 50 লাখ মানুষকে অমানবিক হয়রানি করা হচ্ছে। রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, আজও দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করবার এক গভীর চক্রান্ত চলছে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতা এখনো বিদ্যমান। সব ষড়যন্ত্র প্রতিহিত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর জন্য গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শোষিত জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আমি আহ্বান জানাই। কাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে গয়েশ্বর। কাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত বিএনপি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের একথা জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে 53 বছর পর দেখছি যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সে কারণটি এখন বলবৎ। অর্থাৎ এখনও গণতন্ত্র
গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই, এখনও মানুষের বাকস্বাধীনতা নেই, এখনও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। তিনি আরো বলেন, এই মহান দিনে আমরা এখানে বসে আছি যার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, সেই বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং যিনি আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এবং তার আত্মার জন্য দোয়া করতে। আজকে এই প্রাঙ্গণ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র অর্জিত না হবে, আমাদের লড়াই চলবে, লড়াই চলতেই থাকবে। একাত্তরের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ এবং মেজর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার পটভূমি তুলে ধরে গয়েশ্বর বলেন, আমরা সন্তানহারা মায়ের কান্না থামাতে পেরেছিলাম এই স্বাধীনতার কথা চিন্তা করে, স্বামীহারা বোনহারা স্বজনদের ব্যথা আমরা একটি পর্যায়ে কাটিয়ে উঠতে পেরেছিলাম, কিন্তু আজকে 53 বছর পর আমরা কি দেখছি? আমরা দেখছি যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সে কারণটি এখনো বলবৎ। শুধু ভালো আছে লুটেরা ক্ষমতাসীন গোষ্ঠী রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। তারা লুটপাট আর দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। দেশের মানুষ আজ ভালো নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, নিত্যপণ্য সহ সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের জনগণ এখন খুব কষ্টে দিন যাপন করছেন। শুধু ভালো আছে লুটেরা ক্ষমতাসীন গোষ্ঠী, আর লুটেরা গোষ্ঠীর দালালি করছে প্রতিবেশী দেশ যার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। তিনি বলেন, ভারতের সঙ্গে না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এ রমজানে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো কেন? উবায়দুল কাদের সাহেবের কাছে জনগণ এ তথ্য জানতে চায়। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বাড়ানোর প্রতিবাদে শিক্ষক পরিবারের পক্ষ থেকে সোমবার বিআরইউতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, কেন দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে, এজন্য উবায়দুল কাদের সাহেবরা আবোল তাবোল বলছেন। এতদিন তারা একটার পর একটা কাহিনী করছেন, একটার পর একটা হুমকি দিচ্ছেন। তিনি বলেন, যতই হুমকি ধামকি দেন না কেন, আমরা অন্যায়ের প্রতি করব, আমরা আর মামুরা ডামি নির্বাচনের প্রতিবাদ করবই, জনগণকে থামিয়ে রাখা যাবে না। বিএনপি নেতৃত্বে আন্দোলনে থাকা দলগুলো সাম্প্রদায়িক অশুভ শক্তি ওয়াইদুল কাদের। বিএনপি নেতৃত্বে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে সাম্প্রদায়িক অপশক্তি আখ্যায়িত করে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের। মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ, একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ওয়াইদুল কাদের বলেন, আজ আমাদের এদিনের শপথ, বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই শক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব, পরাজিত করব। তিনি বলেন, আজ আমাদের দেশের স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়, এত বছর পরও সেই বিতর্ক চলছে, আমাদের বক্তব্য ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না। আবুল কাশেম, এম এ হান্নান অনেকেই ঘোষণাপত্র পাঠ করেছেন, সেখানে জেনারেল জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কে ঘোষক? এই বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যের অনুসন্ধান করতে যাব, সেটা হচ্ছে 1970 সালে নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন, আর কারো কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষক হওয়ার। ভারত বিরোধিতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিরোধিতা আগেও হয়েছে, এই বিরোধিতা পাকিস্তান আমলের। যখন কোনো রাজনৈতিক ইস্যু থাকে না তখন ভারত বিরোধিতা ইস্যু, এখন সেটাই হচ্ছে, এটা নতুন কিছু নয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজার মুসলিমদের আর কতভাবে নির্যাতন করলে বিশ্ব বিবেক জাগ্রত হবে? গাজায় মুসলিমদের আর কতভাবে যেভাবে খুশি সেভাবে হত্যা করলে, লাশের উপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিলে বিশ্ব বিবেক জাগ্রত হবে? আর কত মুসলিমদের রক্তে লেখা হবে গাজার ইতিহাস? 7ই অক্টোবরে হামাসের রকেট হামলার পর এতদিন ইসরায়েলি নৃশংসতা ছিল জীবিত গাজাবাসীর উপর, এবার তা অতিক্রম করেছে। তারা কমপক্ষে 4টি মৃতদেহ এবং অ্যাম্বুলেন্সের উপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিয়ে তা থেতলে দিয়েছে। বিভৎস ন্যাক্কার জনক এই ঘটনা ঘটেছে মুসলিমদের ঘরের ভিতরে, চোখের সামনে চারপাশে মুসলিম দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, কাতার, তুরস্ক সহ আরো কত দেশ। তারা কিভাবে এই নৃশংসতাকে সহ্য করছে তা নিয়ে প্রশ্ন জেগেছে বিশ্লেষকদের মধ্যে। পবিত্র রমজান চলছে, এ সময়টা মুসলিমদের কাছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সময়। এ সময় তারা ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন, কিন্তু এ সময়টাতেও রক্ষা নেই গাজাবাসীর। তাদের উপর অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি হায়না বাহিনী। 24 ঘন্টায় তারা আলশিফা
হাসপাতালকে ঘিরে সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরই চত্বর ছিল কমপক্ষে চারটি মরদেহ। অ্যাম্বুলেন্স তার উপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিয়েছে ইসরায়েলি দানবরা। শুধু তাই নয়, তারা গাজার দক্ষিণ আল আমল এবং আল নাসর হাসপাতাল ঘিরে রেখেছে। অন্যদিকে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে তারা গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের আর কোনো খাদ্যবাহী গাড়িবহর প্রবেশের অনুমতি দেবে না। অথচ গাজার উত্তরাঞ্চলে অবস্থানরত শতকরা 70% মানুষ চরম খাদ্য অভাবে ভুগছেন। এর মধ্যে গাজায় রক্তপাত বন্ধে মধ্যস্থতার চেষ্টা নিয়ে চলছে দৃশ্যত অন্য এক লড়াই। আল জাজিরাকে হামাসের এক কর্মকর্তা বলেছেন, তাদের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি মধ্যস্থকারীরা। এ পর্যন্ত এই যুদ্ধে কমপক্ষে 32,226 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 74,578 জন। সেখানকার ভয়াবহতার সম্পর্কে বর্ণনা দিয়েছেন, সেখানে মৃতদেহের উপর দিয়ে বুলডোজার এবং সামরস্ত্রবাহী গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েক হাজার ফিলিস্তিনির অন্যতম জামিল আল আয়ুবি, তিনি দেখেছেন হাসপাতাল চত্বরে কিভাবে কমপক্ষে চারটি মৃতদেহের উপর ইসরায়েলি ট্যাঙ্ক এবং সশস্ত্র বুলডোজার উঠিয়ে দিয়ে লাশগুলো থেতলে দিয়েছে, ধ্বংস করা হয়েছে অ্যাম্বুলেন্স। হাসপাতালটি থেকে প্রায় 100 মিটার দূরে পাঁচতলা বিশিষ্ট ভবনে বসবাস করেন করিম আয়মান হতাত। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, বিস্ফোরণে তার ভবনটি কেঁপে ওঠে, এ কারণে কয়েকদিন ধরে রান্নাঘরে আত্মগোপন করে আছেন। তিনি বলেন, সময় সময় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়, এর মাধ্যমে আমাদেরকে সন্ত্রস্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা দখল হয়ে যাওয়া এই হাসপাতালের ভিতরকার ভয়াবহ দৃশ্য শেয়ার করেছেন, এর মধ্যে 8 জনের একটি দলকে হত্যা করা হয়েছে।